সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও সমতল চা বাগান সিলেট। প্রকৃতির অপার সবুজের ভিতর দিয়ে আমরা খুব ভোরবেলা রওনা দিয়েছি জাফলং। জাফলং এ অবস্থিত সমতল চা বাগান। উঁচু নিচু টিলাবেষ্টিত এই পাহাড় ঘেরা সবুজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে জাফলং। আমরা ঠিক এই জায়গাটা থেকে স্কুটারগুলোতে করে আমাদের গাইডের নির্দেশনা অনুযায়ী আমরা গিয়েছিলাম সমতল চা বাগান। এই জায়গাটা এসে থেমে আমরা এই গলিটা দিকে হাঁটতে হাঁটতে ভিতরে পৌঁছে যাব সমতল চা বাগানে। যেতে যেতে দেখব অপরূপ দৃশ্য, পাঞ্চাশ আদিবাসীদের একটি ঐতিহ্য। কমলা গাছ, বাহ, পানের বড় যাচ্ছে এখানে, বা পানের বড় জুইছে। এগুলো হলো আপনার কমলা গাছ, এরা পানের প্রদন্ন দেবী, সেই জন্য কমলা গাছ কাইতে পান গাছ লাগে। ও আচ্ছা, পান গাছের কি গুণাগুণ? পান গাছের গুণাগুণ হলো বাগানে আমরা ধানের যেমন প্রদন্ন দেয়, এরা পানের এরকম প্রাধান্য দেয় আর কি। আচ্ছা আচ্ছা, সেটাই। হ্যাঁ, পাহাড়ি লেবু, এটা পাহাড়ি লেবু। বাহ, কত দাম এগুলো? 50 টাকা পিস। আমরা চা বাগানে এসে গেছি, সমতল চা বাগান। এখানে আপনার এটা হলো আড়াই পাতা, এটাতে চা হয়। এটা হলো দেড় পাতা, হ্যাঁ, এটার চা এখানে পাওয়া যায়। আচ্ছা, এটা হলো আধা পাতা, এটার চা বিদেশে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, পাতাগুলোর আলাদা আলাদা করে আছে। এই আড়াই পাতা বলতে এইটাকে আমরা ধরছি, এই পুরোটা হলো আড়াই পাতা, পুরোটা আড়াই পাতা। এটা হলো দেড় পাতা, হ্যাঁ, আর এটা হলো আধা পাতা, আধা পাতা। আচ্ছা, এটার চা বিদেশে চলে যায়। এটার চা, এই আড়াই পাতার চা এখানে পাওয়া যায়, দেড় পাতার চা এখানে পাওয়া যায়। ভালো হলো আপনার আধা পাতা, যে আধা পাতার চা। ও আচ্ছা, ক্যাটাগরি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সমতল, এটা হচ্ছে 2,750 একর চা বাগান, বিশাল এরিয়া। বিশাল এরিয়া মানে এই চা বাগানের মধ্যে এটাই কি বড় নাকি আরো এর থেকে বড় আছে? না, এটাই হচ্ছে সব থেকে বড়। এইগুলো কিসের চা পাতা? এটা রং চা। কাঁচা পাতা দেখি তো দুটো আছে। এটা কি পাতা, মানে এটা কি চা? ও আচ্ছা, আমরা যেটা ওই তখন দেখে আসলাম সেই দেড় পাতার চা হচ্ছে এটা। ঠান্ডা পানিতে, মানে দেড় পাতার চাটা হচ্ছে ঠান্ডা পানিতে লিকার চলে আসে। মানে আমরা সচরাচর যে চাটা খাই সেটা কোন চা? সেটা হচ্ছে এইটা। সেটা কি আড়াই পাতার না তিন পাতার? আড়াই পাতার। এখানে উনি ওনার সাথে যোগাযোগ করলে আমরা চা সম্পর্কে সবকিছু পাবো আর কি। এখানে একটি মজার খাবার আছে, ছোলা উইথ পোলাও। চা বাগানের অপরূপ সৌন্দর্যে ছবি তোলার একটা দারুণ প্রতিযোগিতা চলছে আসলে। দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেট।